গাইজ, এক বাংলাদেশি ভাইকে আমি এখান থেকে ডাক দিচ্ছি, ওই যে, আর হাই করে দাও, ওই যে হাই করছে, তো কিছু কথা বলবো তার সাথে আর সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমার বাড়ি কোথায়? 3 কিলোমিটার দূরে। জায়গার নাম কি? দানাজপুর না দিনাজপুর? দানাজপুর। আচ্ছা, তোমার বয়স কত? 18। ওয়াও গাইস, ও কিন্তু 18 বোঝা যাচ্ছে না। আর কোন দলকে সাপোর্ট করো? আর্জেন্টিনাকে। গাইস আর্জেন্টিনাকে সাপোর্ট করে। আর যেহেতু আমি ওর সঙ্গে কথাবার্তা বলছি, তো ভাইয়াকে হাই করবো, আর তার সাথে আমার কাছে কিছু চুইংগাম আছে, সেটা কিন্তু দিব, যাতে ওরা খুশি হয়। আমার কাছে সেরকম কিছু নেই, তো আমি কিছু চুইংগাম দিব তোমাদেরকে, তোমরা খাবা। হ্যাঁ, কোথায় আছে আমি জানি না। গাইস কিছু সাইডই বলছে, জল পরে পাতা নড়ে, বারবার কেন আমার কথা মনে পড়ে? তো আমি ধরতে দাদা একটু, আজকে মেলা দেখতে আসছে, ওরে কাকা আর কাকি, ওরে কাকা কাকি। গাইস আমি কিছু যেটা বলছিলাম দিব, চুইংগাম দিচ্ছি, একটা পাইছি, দুটা পাইছি। গাইস দুটা পাইছি, এই দুটাও কিন্তু দিব, ওরা যাতে কিছুটা হলে বড় ভাবে যে বাংলাদেশি যারা আছে আমরা ইন্ডিয়ানরা, তো কিছুটা বন্ধুত্ব যাতে এখান থেকে হয়, তো আমি এই দুটা কিন্তু দিব। ভালো করে খাও, সেন্টার ফুড এটা ইন্ডিয়াতে পাওয়া যায়, সেন্টার ফুড এটা বাংলাদেশি, বাংলাদেশি, ওকে এটা ইন্ডিয়ান। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, পুরাই উপরে দিচ্ছি একটা একটা করে, একটা করে ভাই, কেমন এই ভাবে একটা দিচ্ছি আর একটা দিচ্ছি। হাই করে দাও আরেকবার, ভালো থাকবা, কখনো ইন্ডিয়া আসবা, আর ইউটিউবে সার্চ করবা সুকুমার শাহ ব্লগ, ঠিক আছে, নামটা লিখে নাও। গাইজ আমি ওদের সঙ্গে এমন ভাবে কন্ট্যাক্ট করতে চাইছি যাতে আগামী তো পরিচিত থাকে, আমি ওদেরকে আমার ইউটিউব চ্যানেলটা বলছি, আর তার সাথে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে, আমি এখান থেকে চিৎকার করবো না ভিডিওতে, আমি আমার একটা কার্ড দিয়ে দিব, আমার কার্ড আছে, তো এই কার্ডটা আমি দিয়ে দিব। হাত মিলবে না, হাত, গাইজ হাত মিলানোর চেষ্টা করছি কিন্তু হাত মিলবে না, কারণ বর্ডার এই কার্ডটা আমি দিচ্ছি, এটা তো সব দেওয়া আছে, পাথর লাগবে না, আমি উপর দিয়ে দিচ্ছি। গাইজ তার কাটা একদমই সত্যি আটকাতে পারবে না, কারণ আমরা কিন্তু হৃদয়ের সঙ্গে একদম জড়িত আছি, যদিও আমরা কিন্তু কাঁটাতারের বাড়িতে এই যে প্রথমে যেটা ছিল এটা কিন্তু ছিল না, এখন এই অবস্থায় কিন্তু কাঁটাতার হয়ে গেছে, আর তবুও কিন্তু আমাদের এই যে জটিল সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে মানুষের পরিচিত, এটা কিন্তু হয়ে থাকবে আগামী তো এখনো আরো যুগ পরে। এই নাও বাংলাদেশ আর ভারত মাতা এই যে আছে, আমরা কিন্তু খুবই একসাথে বন্ধুত্ব, তো আমি বাই বাই করে আর সময় নষ্ট করবো না, ওরা অনেক দূর থেকে আসছে, আমি এখানে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে, ঠিক আছে, ওকে ভালো থাকবা। গাইজ অনেক কথা বললাম দেখতে পারলে, আর চেষ্টা করলাম কিছুটা যোগাযোগ ব্যবস্থা রাখার জন্য, বুঝতে পারছো যে এখানে কিন্তু সবাই একদম অপরিচিত, কেউ কাউকে চিনি না, আর যেহেতু বাংলাদেশ তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখার চেষ্টা করছি, এই যে ভিডিও মাধ্যমে তোমাদের তুলে ধরছি, তো তোমরা প্লিজ একটু হলে পরে আমাকে সাপোর্ট করবে, যাতে আগামীতে এইরকম ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারি। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, এটা আমি ছোট্ট একটা শর্ট ভিডিও করলাম যাতে তোমাদের ভালো লাগে, তোমরা দেখো যে এইভাবে কথাগুলো করা যায়, আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে ফেসবুক থেকে হলে পরে, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আগামীতে এরকম ধরনের কোনো কিছু ইনফরমেশন যাতে থাকে মেলার, তো সেটা আমি দিয়ে দেবো, সেটা সবার আগে তোমরা পেয়ে যাবে। তো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।